কামারহাটি পৌরসভা, সামনেই ভোট, ভোট নিয়ে কথা বলবো, কতটা উন্নয়ন হয়েছে শুনবো, সামনে ভোট, ভোটের জন্য কতটা প্রস্তুতি দেওয়ার লিখন কতটুকু, সামনে হচ্ছে পূর্বাশা আপনার কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সব নিয়ে আলোচনা করব আজকে বিশ্ববাংলার থেকে। প্রথমত বলি, ভোটের প্রস্তুতি আমাদের এখানে, আমাদের নতুন করে কোনো প্রস্তুতি নিতে হয় না, কেন ভোটের তো সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে মানুষের দরবারে গিয়ে মানুষের সেবা করা, সেই কাজটা আমরা সারা বছর ধরে করি স্বাভাবিকভাবে আলাদা করে। আর সেই অর্থে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেমন ভোট এলে উৎসবে নেমে পড়ে ভোটের প্রস্তুতি হিসাবে, আমাদের সেরকমভাবে প্রয়োজন হয় না। কিন্তু তবুও যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু নির্বাচন একটা অন্যতম প্রধান অস্ত্র, তাই সেই অস্ত্র যেহেতু আসন্ন, সেই যুদ্ধকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা দলের তরফ থেকে আমাদের এই অঞ্চলে যত ওয়ালিংয়ের প্রাথমিক পর্যায়ে ওয়ালিংয়ের যে ব্যাপার, দেয়াল রং করা, চুন করা, সেই কাজ আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি, দলের জন্য অপেক্ষা করছি। দোলযাত্রাটা উৎসবটা মিটে গেলে আমরা লেখা শুরু করব, তা না হলে কেউ রং ছুড়লে বা কিছু করলে দেয়াল লেখাটা পরিশ্রমও বিথা যাবে এবং সেই সঙ্গে অর্থের তো একটা ব্যাপার আছেই। সেই জন্যে দেয়াল লেখাটা আপাতত আমরা চুন করা অবস্থায় রেখেছি, দেয়াল লেখাটা এখনও শুরু করিনি, আমরা জাস্ট 22 তারিখের পর থেকেই আমরা দেওয়াল লেখা শুরু করব। আর প্রার্থী সম্বন্ধে নিশ্চিত করে আপনাদের নতুন করে বলার কিছু নেই, ভারতবর্ষের 5ম লোকসভার শ্রেষ্ঠ সাংসদ এবং পরবর্তীকালে 6ম লোকসভায় আপনারা যদি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে মূল জায়গা, যেটা মন্দির, যেটা ভারতবর্ষের সংসদ, সেখানকার যদি তথ্য একটু খেটে দেখেন আমাদের সাংসদের ভূমিকা, এক কথায় বলতে গেলে আমাদের কাছে মানে একটা বিশাল উৎসাহজনক ব্যাপার এবং অগ্রণী ভূমিকা। তৃতীয়ত হচ্ছে অধ্যাপক সৌগত রায় 2009 দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হিসাবে আমি নই, 2009 আমি জনপ্রতিনিধি ছিলাম না, আমরা কেউ ছিলাম না, কিন্তু এই অঞ্চলের মানুষ পরিচিত হতে পেরেছিলেন যে সংসদের কোঠার টাকায় বা সংসদ তহবিলের টাকায় এলাকার সামগ্রিক উন্নয়ন করা যায়। আমি আশা করি আমি যে কথা বলছি তার কোনো ব্যতিক্রম হবে না। আড়িয়াদহ দক্ষিণেশ্বর কামারহাটি বিধানসভা অঞ্চলের, আরও সংসদীয় অঞ্চলের তো তার আরও 6টা বিধানসভা আছে, কিন্তু কামারহাটি বিধানসভা অঞ্চলের এমন কোনো বিদ্যালয়, ক্লাব, সংগঠন যাদের যথোপযুক্ত কাগজপত্র আছে, তারা এমপির তহবিলের টাকায় তারা তাদের উন্নয়নের কাজকে সম্প্রসারিত করতে পারেননি বা করেননি, এরকম জায়গা কিন্তু খুঁজে পাওয়া যে কোনো সময় যে কোনো ব্যাপারে। আমরা রাস্তাঘাটের উন্নয়নের জন্য সাংসদের কাছে টাকা চেয়েছি, আমরা ক্লাব ডেভেলপমেন্টের জন্য টাকা চেয়েছি, আমরা বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের জন্য টাকা চেয়েছি, দরাজ হস্তে তিনি আমাদের কাছে শুনেছেন এবং শুনে অর্থ বরাদ্দ করেছেন, এবং বলতে নেই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সেই কাজে সফল, আমাদের মাননীয় সাংসদের অর্থানুকূল্য এবং তার সহযোগিতায়। এবং এই অঞ্চলের মানুষ হিসাবে তাকে যে কোনো অনুষ্ঠান, যে কোনো কাজে, সামান্য তাদের পারিবারিক অনুষ্ঠান হোক আর সামাজিক কোনো বৃহত্তর অনুষ্ঠানই হোক, যে কোনো কাজে তাকে যখনই মানুষ দেখেছেন তিনি এক ডাকে শুনে ছুটে এসেছেন কলকাতায় থাকলে। হ্যাঁ, কোনো সময় সংসদের কাজে বা দলের কাজে যদি ভারতবর্ষের বাইরে কিংবা দিল্লির বুকে থাকতে হয়েছে, হয়তো তিনি এসে উঠতে পারেননি, কিন্তু তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সবথেকে যেটা বড় কথা, আজকে প্রায় 10 বছর হতে চললো অধ্যাপক সাংসদ সৌগত রায় আমাদের এই অঞ্চলের সাংসদ, মানুষের প্রয়োজনে তাকে পাইনি, এটাও আশা করি এই অঞ্চলে দমদম সংসদীয় অঞ্চলের মানুষ অন্তত একথা বলতে পারবে না। একটা লাস্ট প্রশ্ন, আপনার দলে অনেক দলত্যাগই হয়েছে, মুকুল রায় থেকে শুরু আর কাল পর্যন্ত অর্জুন সিং, যত মানুষ হয়েছে, এবং নরেন্দ্র মোদীর যে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে, কী মতামত দেবেন? প্রথমত বলি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে যারা দলত্যাগ করেছে তাদের কী হবে। দেখুন, এই যে আমি বসে আছি, আমি সুবীর বোস, আমার কাছে আপনারা এসছেন কেন? জনপ্রতিনিধি খবর পেয়েছেন, পিছনে যদি মমতা ব্যানার্জির ছবি আর জোড়া ফুলের প্রতীকটা না থাকতো সুবীর বোসকে আজকে রাস্তা পাশের বাড়ির লোকও চিনত না, আজকে কিন্তু চিনতে পেরেছে মমতা ব্যানার্জির জন্যে। তাই আমাদের কাছে কে এলো আর কে গেল এটা বড় কথা নয়, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি ভারতবর্ষের গণতন্ত্রের পূজারী। অতএব বাকির অনেক রাম আসবে যাবে, এর আগেও দেখেছেন, অনেকে গেছেন অনেকে এসেছেন কিন্তু হারিয়ে গেছেন। অতএব মমতা ব্যানার্জির হাত এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ যার মাথায় থাকবে না, আমার ধীর বিশ্বাস এবং স্থির বিশ্বাস আগামী দিন সে আবার ওই আবর্জনার স্তূপেই নিক্ষেপ হবে। আর পুলওয়ামার যে ঘটনা, খুব পরিষ্কার বলছি,
হয়তো আজকে এই কথা বললে অনেকে দেশাত্মবোধের কথা বলবে, এবং হচ্ছে এটা বিভিন্ন জায়গায়। কিন্তু বলুন তো, ভারতবর্ষের যে কটা জাতীয় সড়ক আছে সব থেকে নিরাপত্তাজনিত বা নিরাপত্তা দিয়ে পরিবেষ্টিত যে সড়কটা, সেই সড়কের অন্যতম ছিল সেই সড়কটা। দ্বিতীয়ত, ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত যা হয়নি, একসঙ্গে 26টা বেশির গাড়ি কোনো কনভয়ে থাকে না, কী করে 78টা গাড়ি থাকবে। তৃতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আন্তর্জাতিক যে গুপ্তচর মাধ্যম এবং ভারতবর্ষের যে গুপ্তচর মাধ্যম আছে, তারা কিন্তু বারংবার সাবধান করেছে আগামী 15 দিন থেকে এক মাসের মধ্যে একটা বৃহত্তর জঙ্গি হানা সংগঠিত হতে চলেছে। তারপরেও কী করে একটা দায়িত্বশীল কেন্দ্রীয় সরকার হয়ে, তার প্রধানমন্ত্রী হয়ে এইভাবে একটা সেনা কনভয়কে রাস্তায় ছেড়ে দেওয়া হলো, সবার আগে তো এই জবাব দিতে হবে মানুষের কাছে। কেন, মানুষের কাছে আজকে জবাব দেওয়ার কিছু নেই। আজকে প্রত্যেকটা বাড়িতে যান, রান্নার গ্যাসের দাম আগুন ছোঁয়া। আজকে সাধারণ মানুষের কাছে যান, জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। এমন এক 5 বছরে বলছি তো, 5 বছরে বলুক সারা ভারতবর্ষের মানুষ, যে বর্তমান কেন্দ্রীয় সরকার থেকে এমন একটা কিছু উপহার পেয়েছেন যেটা সাধারণ মানুষের সার্বিক অর্থে কাজে লেগেছে, তারা দিতে পারেননি। তাই একটা যুদ্ধের আওয়াজ তুলে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। আশা করি সে ফানুস ইতিমধ্যেই ভারতবর্ষের জনগণের কাছে ফাঁস হয়ে গেছে। আগামী নির্বাচনের পর যেটুকুন আছে সেটাও আর থাকবে না, নরেন্দ্র মোদীকে বিদায় নিতে হবে ভারতবর্ষের মাটি থেকে। আপনার এলাকার মানুষকে কী বলবেন বিশ্ব বাংলা টিভির তরফে? একটা কথাই বলবো, কাজ, উন্নয়নের কথা, উন্নয়নের কথা। কেন, আমরা একটা জিনিস বিশ্বাস করি, নেগেটিভ পলিটিক্স কোনো দিন কখনো কোনো জায়গায়, নেগেটিভ চিন্তাভাবনা মানুষকে কোনো দিন কোনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না, সবসময় পজিটিভ। আমরা কী করতে পেরেছি, কী করতে পারিনি, আগামী দিন কী করতে পারবো সেই কথা বলবো। যেগুলো আজকে তো এই যে আমাদের অনুব্রত মণ্ডল যে বলেন যে আজকে উন্নয়ন দরজায়, এটা তো বাস্তব। আজকে আপনি বাড়ির দরজা থেকে বেরোবেন, দেখবেন রাস্তাটা ঝাঁচকচকে, রাতের অন্ধকারে বৈদ্যুতিক বাতিস্তম্ভে এলইডি লাইট, এতে তো মানুষ উন্নয়নকে স্পর্শ করতে পারছে, দেখতে পাচ্ছে, এটাই তো বলতে চেয়েছেন। অপব্যাখ্যা হচ্ছে, যারা অপব্যাখ্যা করার তারা করবেন, আপনি আটকাতে পারবেন না। কিন্তু আমরা এই জায়গাটা অত্যন্ত দৃঢ় এবং বিশ্বাস প্রত্যয়ী, সেই সঙ্গে আপনাদের মাধ্যমে আর একটা কথা বলবো, বিশ্ববাংলার মাধ্যমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমাদের এই অঞ্চলের একটি রাস্তা কুমোদ ঘোষাল রোড এবং এসি সরকার রোড অত্যন্ত, মানে এক কথায় বলতে গেলে আমার বলতে দ্বিধা নেই, নরক, মানে নক্কারজনক পরিস্থিতি। কিন্তু আমরা নিজে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যেহেতু আজ থেকে 30 বছর আগে কাউকে দায় বার চাপাচ্ছি না বা কাউকে দোষী করছি না, একটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ করতে গিয়ে রাস্তাটা যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবে কাজ সেই সময় হয়নি। সে যারা বরাত পেয়েছিল তাদের গাফিলতিতেই হোক, কিংবা যারা সেই সময় দেখভাল করছিলেন তাদের কাজ, যে কোনো কারণেই হোক, পরবর্তীকালে আমরা এই কাজটা করাতে গিয়ে আমরা একটা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হই। রাস্তাটা দিয়ে গেলে দেখতে পাবেন, এবং তো আমি বলবো যে ছবি তুলে এটাও আপনারা দেখান, যে রাস্তাটার অত্যন্ত সংকটজনক অবস্থা। আমরা ইতিমধ্যেই KMDA এর সঙ্গে কথা বলে, আমাদের মাননীয় ভূতপূর্ব বিধায়ক যিনি ছিলেন, আমাদের সাংসদ নিজে আমাদেরকে KMDA এর চেয়ারম্যানের রজতবাবু ছিলেন তখন, রজত মুখোপাধ্যায় তার কাছে পাঠিয়েছিলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি সহযোগিতা করেছেন। আমরা সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে 4 মিটার নিচে যে পাইপ আছে তার পরিষ্কারের কাজ চলছে, এবং সেটা চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নামছে। স্বাভাবিকভাবে সেই আন্ডারগ্রাউন্ডের কাজ আমরা না করে আমরা রাস্তাটা করতে পারছি না, এবং না করতে পারার জন্যে এই অঞ্চলের মানুষ একটা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। আমরা সত্যি কথা বলছি, আন্তরিকভাবে আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থীর জন্যে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে মানুষকে কোনো চমক দিতে রাজি নই। তাই আমরা চাইছি এই রাস্তাটার যে মাটির তলার যে কাজ সেটা যথোপযুক্তভাবে হওয়ার ফলেই আমরা এমন রাস্তা মানুষকে উপহার দেবো যা আগামী 30 কেন 50 বছরে আর্যদ দক্ষিণেশ্বরের মানুষ, এই অঞ্চলের মানুষ ওই রকম রাস্তা এই অঞ্চলে উপহার পাননি। এটুকুন দায়িত্ব নিয়ে মিডিয়ার সামনে বসে আজকে এই কথা বলছি। আর আবারও বলছি যে তৃণমূল কংগ্রেস দমদম লোকসভা কেন্দ্র থেকে হ্যাট্রিক করতে চলেছে, অধ্যাপক সৌগত রায় সাংসদ আবারও নির্বাচিত হয়ে দমদমের মানুষের প্রতিনিধি হিসাবে দমদমের মানুষের কথা, দমদমের উন্নয়নের কথা দিল্লির সংসদের বুকে তুলে ধরবেন। দমদম একটা বিশাল এলাকা বলে জানি, দমদমে একজন কাউন্সিলর অবশ্যই তার উন্নয়নের কথা, পূর্বমা কেস, পুরো ঘটনা তুলে ধরলেন। অবশ্যই, বিশ্ববাংলা থেকে কৌস্তভ শাহ, বিশ্ববাংলা টিভি।